আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেশ বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানান আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা টাটা 912 সিআর এই গাড়িটির অল ডিটেলস এবং গাড়িটির অল রিভিউ এবং আপডেট মূল্য সম্পর্কে জানতে পারবেন। টাটা 912 টিপার সিআর গাড়িটিতে মূলত ফোর সিলিন্ডার ইঞ্জিন এবং এই গাড়িটি 3783 সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। টাটা এই গাড়িটিতে 497 BxIII ইঞ্জিন ব্যবহার করেছে এবং এই গাড়িটির ম্যাক্স টর্ক 400 NM। এই গাড়িতে 100 লিটার পর্যন্ত ফুয়েল লোড করা যায় এবং এই গাড়িটির টায়ার সাইজ 8-25-16 এবং এই গাড়িটির হুইল বেস 2775 মিলিমিটার। ভিউয়ার্স, এই গাড়িতে আপনারা লোড অবস্থায় 3-4 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে থাকবেন এবং আনলোড অবস্থায় সর্বোচ্চ 5-6 কিলোমিটার মাইলেজ পেয়ে থাকবেন। গাড়িটি সম্পূর্ণ বডির অংশের লুক কেমন হবে ভিউয়ার্স দেখুন। এবং এই গাড়িতে থেকে আপনারা 141-200 ফিট পর্যন্ত বালু লোড করতে পারবেন। ভিউয়ার্স, গাড়িতে কোম্পানিতে থেকে একটি অ্যামারন খুব পাওয়ারফুল ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই গাড়িটি ঢালু অথবা মাটির মধ্যে লোড বহন করতে খুবই সক্ষমতা রয়েছে। টাটা 909 থেকে টাটা 912 সিআর গাড়িটি পাওয়ারফুল। গাড়িটি সম্পূর্ণ সামনের অংশের লুক কেমন হবে, বর্তমানে শীতের সিজন থাকায় এখন গাড়িটি নিয়ে আপনারা লাভবান হতে পারবেন। টাটা 912 সিআর বর্তমানে বাংলাদেশে প্রাইস 29,95,000 টাকা। এবং গাড়িটিতে একটি স্পেয়ার চাকা দেওয়া হবে 8-16 এবং টাটা 912 সিআর গাড়িটি হাওয়ার ব্রেক সম্পন্ন। আপনারা এই গাড়িগুলোর পিছনে টায়ারগুলোর অংশের লুক কেমন হবে এবং চেসিস এবং ডিউয়েল চেনের গাড়ির লুক কেমন হবে ভিউয়ার্স দেখুন। আপনাদেরকে নিয়ে গাড়িটিতে কিছু পরিমাণ পাতিভূত হবে। ভিউয়ার্স, আমি গাড়িটির কেবিনের ভিতর অংশের লুকটা দেখানোর চেষ্টা করতেছি দেখুন। এই গাড়িটির ড্রাইভিং সিট খুবই আরামদায়ক আগে থেকে করানো হয়েছে। ভিউয়ার্স, আমি গাড়িটি এখন আপনাদেরকে চালিয়ে দেখার চেষ্টা করতেছি। ভিউয়ার্স, টাটা 909 EX2 গাড়িগুলো সমতল ভূমির জন্য খুবই পারফেক্ট এবং টাটা 912 EX2 গাড়িটি বিভিন্ন মাটির রাস্তা এবং ঢালু এবং বিভিন্ন কাদামাটির রাস্তার মধ্যে খুবই পারফেক্ট গাড়ি এটি, কারণ এগুলো এই গাড়িতে রেডি পিক আপ রয়েছে। ভিউয়ার্স, আমি এখন গাড়িটির কেবিনের ভিতরের অংশে লুকটা দেখানোর চেষ্টা করতেছি এবং গাড়িটি স্টার্ট দিয়ে গাড়িটির ইঞ্জিন সাউন্ড শোনার চেষ্টা করতেছি। ভিউয়ার্স দেখুন, গাড়িটির ভিতরে টি অংশের লুক কেমন হবে এবং কেবিনের উপরে এবং ড্যাশবোর্ডের লুক কেমন হবে ভিউয়ার্স দেখুন। গাড়িতে সেমি ডিজিটাল মাইল মিটার ব্যবহার করা হয়েছে এবং গাড়িটির সামনে 5 গিয়ার এবং পিছনে ব্যাক গিয়ার রয়েছে। গাড়িটির ইঞ্জিন সাউন্ড একদম স্মুথ। ভিউয়ার্স, এরকম যারা টাটা নতুন গাড়ির রিভিউ নিয়মিত পেতে চান এবং
টাটা কিস্তিফেল দোড়াগাড়ির ভিডিও এবং টাটা কিস্তিফেল বিভিন্ন ডিপোর আপডেট নিয়মিত রাখতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।